নাতিটিউড চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা ভোকলেট 2022-এর জন্য ফিজিক্সের একটা মক টেস্ট নেব। তো সেখানে প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর অবশ্য হাইলাইট করা থাকবে, বিষয়গুলোকে আলোচনা করব। তো তোমরা যারা ভোকলেট 2022-এর ক্যান্ডিডেট আছো তারা সমস্ত ভিডিওটা ভালো করে দেখো, এবং যারা নতুন এসছে তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে, কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও ম্যাথ কেমিস্ট্রি এবং আরও যে নতুন সাবজেক্ট এবছর অ্যাড হয়েছে সেগুলো নিয়েও ভিডিও তৈরি করা হবে। তো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে একটি ভেক্টর রাশির উদাহরণ হলো। তো এখানে দেখো, ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু বাকি যে তিনটে আছে দ্রুতি দূরত্ব দৈর্ঘ্য এর হচ্ছে স্কেলার রাশি। তো ভেক্টর রাশি কাকে বলে? যাদের দিক আছে এবং মানও আছে সেটা ভেক্টর রাশি। কিন্তু দ্রুতি বা দূরত্ব বা দৈর্ঘ্যের ক্ষেত্রে শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোনটা স্কেলার রাশি নয়, তাই তো? এখানে হচ্ছে যে আয়তন ভর ত্বরণ এবং সময় এর মধ্যে ত্বরণটা হচ্ছে ভেক্টর রাশি, বাকি তিনটে হচ্ছে স্কেলার রাশি। এগুলো একটু মুখস্থ করার বিষয়, এই জন্য বেশি বোঝানোর বিশেষ কিছু নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোনটি স্কেলার রাশি। তো এখানে দেখো ইংলিশে দেওয়া আছে, যদিও আমি বাংলায় বলে দিচ্ছি মোমেন্টাম। এটা ইংলিশে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ভোকলেট প্রশ্নে ডাইরেক্ট ইংলিশে অপশানগুলো দেয়, বাংলা দেয় না। হ্যাঁ, এই জন্য ইংলিশটা তোমাদের জানা উচিত। তো দেখো, মোমেন্টাম মানে হচ্ছে আসলে ভরবেগ, কাপল মানে হচ্ছে দ্বন্দ্ব বা যুগ্ম বল দ্বন্দ্ব যেটা, আর সি হচ্ছে ভেলোসিটি মানে হচ্ছে গতি। তো এই তিনটেই হচ্ছে আসলে ভেক্টর রাশি। তাহলে এর অপর যে অপশান আমরা দেখব এনার্জি, এনার্জি মানে হচ্ছে কি শক্তি, শক্তি একটা স্কেলার রাশি, শক্তি বা কার্য, কার্যের অপর একটা রূপই হচ্ছে শক্তি। তো শক্তি বা এনার্জি হচ্ছে এখানে একটা স্কেলার রাশি। তো নেক্সট প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ 4 নম্বর, যে কোনটি ভেক্টর রাশি। তো এর মধ্যে টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি, তড়িৎ প্রবাহ মাত্রা চাপ এবং সময় এর হচ্ছে স্কেলার রাশি। এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা একটা বিশেষ ধরনের রাশি, তড়িৎ প্রবাহ মাত্রার একটা দিক আছে কিন্তু তবুও এটা স্কেলার রাশি। হ্যাঁ, কারণ তড়িৎ প্রবাহ, তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়, কোনো ব্যাটারি বা কোনো কোষের পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে চাপ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা অনেকে ভুল করে। চাপ হচ্ছে ড্যাশড রাশি স্কেলার রাশি, অনেকে চাপকে ভেক্টর রাশি মনে করে। তো যাই হোক, তো এখানে বাকি যেগুলো আছে চাপ একটি স্কেলার রাশি। নেক্সট হচ্ছে কি ঘাতের বা ইম্পালসের এসআই একক কী। দেখো, ঘাত বা বলের ঘাত যেটাকে বলে সেটা হচ্ছে আসলে বল ইনটু সময়। তো বল ইনটু সময়ে যদি হয়, তো বলের এসআই একক নিউটন আর সময়ের এসআই একক সেকেন্ড, এই জন্য নিউটন সেকেন্ড। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর, যেটা কোনটি দূরত্বের একক নয়। তো এগুলো, এই প্রশ্নগুলো কিন্তু সব কোনো না কোনো বছরে এসছে, এরকম প্রশ্ন বা এরকম ধরনের প্রশ্ন। তো এইটা যেমন 2019-এ এসেছিলো, 19-এ কি 18-এ আমার সঠিক মনে পড়ছে না, কিন্তু এসেছিলো। তো যাই হোক, এই জন্য সেই ধরনের প্রশ্নগুলো অ্যাড করে এই টেস্টটাকে তৈরি করা হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো যে কী ধরনের প্রশ্ন আসতো। এখন যদি পরবর্তীতে এখন আরও একটু টাফ প্রশ্ন আসতে পারে, সেই জন্য সেই হিসাবে প্রশ্নগুলো কিছুটা অ্যাড করা হয়েছে। তো এখানে দেখো, কোনটি দূরত্বের একক নয়, এখানে মাইলস্টোন, মাইলস্টোনটা আসলে কোনো একক নয়, দূরত্বের কোনো একক নয়। তো মাইক্রন হচ্ছে দূরত্বের একটা ক্ষুদ্র একক, অ্যাংস্টম হচ্ছে একটা ক্ষুদ্র একক, 1 অ্যাংস্টম মানে 10^-10, মাইক্রন মানে হচ্ছে 1 মাইক্রন মানে হচ্ছে 10^-6 মিটার, আর 1 অ্যাংস্টম মানে হচ্ছে 10^-10 মিটার। তারপর লাইট ইয়ার বা বাংলা হচ্ছে কি আলোকবর্ষ। তো আলোকবর্ষ হচ্ছে একটা বিশাল বড় একক, আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে সেটা হচ্ছে এক আলোকবর্ষ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি কার্য, তাপ বা শক্তির একক নয়। তো এখানে দেখো, কার্য বা শক্তি বা তাপ, তাপ এক প্রকার শক্তি, এদের একক কিন্তু একই, এই জন্য এর মধ্যে কোনটি নয়। তো দেখো, কিলোওয়াট আওয়ার যেটা তোমাকে বিওটি মানে নামেও জানো, বিওটি দিয়ে কী হয়, বিদ্যুৎ শক্তি পরিমাপ করা হয়, তো এটা একটা শক্তির একক। তারপর অপশান সিতে যেটা দেখতে পাচ্ছ কেসিএল মানে কিলো ক্যালোরি, যেটা তাপের এসআই একক, তাপের এসআই একক। তারপর এইচপি মানে হর্স পাওয়ার, এটা একটা ক্ষমতার একক, তো এটা একটা হর্স পাওয়ার ক্ষমতার একক। আর অপশান বিতে আছে কেজি মিটার, তো এখানে অ্যাকচুয়ালি হর্স পাওয়ারটাও ক্ষমতার একক,
বি এবং ডি দুটোই আসলে কার্য বা শক্তির একক নয়, কিন্তু প্রশ্নটা অরিজিনালি এরকমই এসেছিল আর অ্যান্সার কীটা এই জন্য এই দুটোই সঠিক অ্যাকচুয়ালি, কিন্তু এখন ব্যাপারটা প্রশ্ন একটু গড়বড় ছিল যদিও, কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে এখানে জেনে থাকা ভালো যে হর্স পাওয়ারটা হচ্ছে আসলে পাওয়ারের একক, ক্ষমতার একক, কিন্তু সেটা শক্তির একক নয়। এটা অপশন ডিটাও অ্যান্সার হতে পারে, হ্যাঁ অ্যান্সার হবে আবার অপশন বি কেজি মিটার, কেজি মিটার দিয়ে সেরকম কোনো তাপের একক কার্যের একক হয় না। তবে কেজির সঙ্গে যদি অভিকর্ষ হচ্ছে ত্বরণ গুণ করা হয় তখন, হ্যাঁ তখন কিন্তু, তবে কেজির সঙ্গে যখন অভিকর্ষ যে ত্বরণ গুণ করা হবে তখন কিন্তু এটা একটা কার্যকে বা শক্তিকে বোঝাবে, তো সেই হিসাবে দুরকমভাবে অ্যান্সারটা হতে পারে। তারপর হচ্ছে কোণের একক কি, দেখো কোণের এসআই একক হচ্ছে রেডিয়ান, হ্যাঁ তো স্টে রেডিয়ান হচ্ছে আসলে ঘন কোণের এসআই একক। তো নেক্সট প্রশ্ন আমরা দেখব যে স্টে রেডিয়ান কোন ভৌত রাশির একক, যেটা আগের বলা হলো ঘনকোণ, ঘনকোণের এসআই একক হচ্ছে স্টে রেডিয়ান। তারপর হচ্ছে ইলেকট্রন ভোল্ট কোনটির একক, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই ভুল করে এটা, ভোল্ট কথাটা দেখে সবাই মনে করে বিভবের একক, যেহেতু বিভবের এসআই একক ভোল্ট, কিন্তু এটা আসলে শক্তির একক, বা অনেকে ইলেকট্রন যেহেতু একটা আধান এই জন্য অনেকে আধানের এককও মনে করে, এই জন্য এই প্রশ্নটা কিন্তু একবার এসেছিলো, খুবই ইম্পর্টেন্ট, আরও আসতে পারে। তো অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তোমরা প্রত্যেকটা জিনিস পারলে একটু খাতায় নোট করে নেবে, কারণ বারবার ভিডিও দেখা তো তোমাদের পক্ষে সম্ভব নয়, অতটা টাইম পাওয়া হয়তো পাওয়া যাবে না। নেক্সট হচ্ছে যে কিলোওয়াট ঘন্টা আসলে কিসের একক, একটু আগে যদিও বলা হলো যে কিলোওয়াট ঘন্টা হচ্ছে আসলে বিদ্যুৎ শক্তি একক বা বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট নামে জানি জানো, এই জন্য এখানে শক্তি হবে উত্তর অপশান সি। নেক্সট হচ্ছে নিউটন পার কেজি কোন রাশির একক, তো নিউটন পার কেজি আসলে ত্বরণ, কারণ নিউটন মানে হচ্ছে বল, বল মানে হচ্ছে কি, হ্যাঁ ভর ইন্টু ত্বরণ, তাহলে ভরকে আবার কেজি দিয়ে ভাগ করছে, তাহলে ভরকে আবার ভরের একক দিয়ে ভাগ করছে, তো কেজিকে কেজি দিয়ে ভাগটা কেটে যাবে, যার ফলে শুধুমাত্র ত্বরণ থাকবে। তো তো তোমরা সোজা কথা এরকম জেনে রাখবে যে বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাকে ভর দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভরটা কেটে গেলে ত্বরণ থাকবে, কারণ নিউটন মানে হচ্ছে বলের একক, কেজি হচ্ছে ভরের একক। তো আমরা পরবর্তীতে ভিডিওগুলো, পরবর্তী থেকে ভিডিওগুলো অবশ্যই বোর্ডে লিখে আমি বুঝিয়ে দেবো, আজকে প্রথম ভিডিও বেশি টাইম পেলাম না বলে এরকম স্ক্রিন রেকর্ডে করছি। তো যাই হোক, 16 নম্বর প্রশ্ন হচ্ছে নিউটন সেকেন্ড কোন রাশির একক, দেখো নিউটন মানে হচ্ছে কি বল, সেকেন্ড হচ্ছে সময়, বল ইন্টু সময় মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটু আগে বলা হয়েছিল যে ইম্পালস বা ঘাত, কিন্তু ঘাত যেহেতু অপশন নেই, এই ঘাতের অপর নামই হচ্ছে আসলে ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায় ঘাত আর ভরবেগটা আসলে একই জিনিস, বা ভরবেগের পরিবর্তনটা আসলে ঘাত, হ্যাঁ সেটা আমি পরবর্তীতে বোর্ডে যখন পরবর্তী ক্লাসে বোর্ডে বুঝিয়ে দেবো। তো আপাতত জেনে রাখবে যে নিউটন সেকেন্ড হচ্ছে ভরবেগের একক, কেন ভরবেগের একক এমনিতে ভাবতে গেলে ভর ইন্টু বেগ, অর্থাৎ ভরের একক ইন্টু বেগের একক, ভরের একক মানে হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন ওই কেজি আর মিটার পার সেকেন্ড, আর ওদিকে নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার সঙ্গে সেকেন্ড গুণ হলে একটা সেকেন্ড কেটে যাবে, যার ফলে নিউটন সেকেন্ড থাকবে। তো যাই হোক, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নিচের কোনটি বলের একক নয়, তো আমরা দেখব অপশানে কী কী আছে। দেখো অপশানে যেটা আছে সেটা হচ্ছে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা অবশ্যই বলের একক, এটা নিউটনের আসল ফর্ম, বেসিক ফর্ম হচ্ছে কেজি মিটার, নিউটন মানে বলের একক, নিউটন মানেই হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো জুল পার মিটার, দেখো জুল আসলে কার্যের একক, কিন্তু জুলকে আবার মিটার দিয়ে যখনই ভাগ করা হচ্ছে তখন সেটা বলের এককে কনভার্ট হয়ে যাচ্ছে। তারপর দেখো ওয়াট সেকেন্ড, দেখো ওয়াট মানে হচ্ছে কার্যের একক, বা সরি ওয়াট ওয়াট মানে হচ্ছে কি কার্য বাই সময়, তাহলে ওয়াট মানে হচ্ছে কার্যের একক বাই সময়ের একক, তাহলে জুল বাই সেকেন্ড, তাহলে জুল আর সেকেন্ড সেকেন্ড যদি কেটে যায় তাহলে সেখানে জুল মানে জুল থাকবে, অর্থাৎ ওয়াট সেকেন্ডটাও আসলে এখানে কার্যের একক বা শক্তির একক। তো অপশান ডি ডাইনটা হচ্ছে আসলে বলের একক, তো এখানে বলছে যে কোনটা এখানে বলের একক নয়, তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোনটি শক্তির একক নয়, দেখো শক্তির একক ওয়াট সেকেন্ড, দেখো ওয়াট সেকেন্ড একটু আগে বলা হলো, ওয়াটের সাথে যখন ক্ষমতার সাথে যখনই সময় গুণ হবে তখন
ক্ষমতা মানে হচ্ছে কার্যবাহী সময় বা শক্তিবাহী সময়। তাহলে দুটো সময় কেটে গেলে অবশ্যই এখানে শক্তির এককটা থাকবে। তো অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে শক্তির একক নয়, এটা আসলে ভরবেগের একক। কেজি মানে ভর আর মিটার পার সেকেন্ড মানে বেগের একক। নিউটন মিটারটা আসলে কার্যের একক, জুল আসলে নিউটন মিটারের অন্য একটা ফর্ম। হ্যাঁ, নিউটন মিটার মানেই হচ্ছে আসলে জুল। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একক নেই। দেখো, স্পেসিফিক স্পিড মানে হচ্ছে আপেক্ষিক গতি, আপেক্ষিক গতির একক আছে যার গতির যার একক গতির গতির এককের মতোই, অর্থাৎ মিটার পার সেকেন্ড। আর স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব এর কোনো একক নেই। স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে আসলে দুটো বস্তুর ঘনত্বের অনুপাত, কোনো কোনো বস্তুর ঘনত্ব বা জলের ঘনত্বের অনুপাতটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। স্পেসিফিক ভলিউম বা আপেক্ষিক আয়তন এদেরও একক আছে, কিন্তু এখানে শুধুমাত্র অপশান বি স্পেসিফিক গ্র্যাভিটির কোনো মানে একক নেই। নেক্সট যেটা আছে ওর অপশানে স্পেসিফিক ওয়েট মানে আপেক্ষিক ওজন। তারপর 20 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতির তাপমাত্রা একক। খুবই সহজ প্রশ্ন, কেলভিন হচ্ছে এসআই পদ্ধতির তাপমাত্রা একক। তো এসআই পদ্ধতির যে মূল এককগুলো আছে সেগুলো সবই ইম্পর্টেন্ট, যেমন হ্যাঁ দৈর্ঘ্যের এসআই একক মিটার, সময়ের এসআই একক সেকেন্ড, কে ভরের এসআই একক কেজি, তাপমাত্রা এসআই একক কেলভিন, তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার, তারপর দীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে ক্যান্ডেলা, ওদিকে পদার্থের পরিমাণের এসআই একক মোল। এরকম মোট 7টা এসআইতে মোট 7টা মূল রাশি আছে এবং তাদের প্রত্যেকের একক মনে রাখতে হবে তোমাদের। নেক্সট হচ্ছে ক্ষমতার এসআই একক, এটা হচ্ছে ওয়াট। খুব সহজ প্রশ্ন, ক্ষমতার এসআই একক ওয়াট। অনেকে ভুল করে জুল, জুলটা হচ্ছে আসলে কার্যের এসআই একক, নিউটন হচ্ছে বলের এসআই একক, আর্গ হচ্ছে অপশান সিতে আছে আর্গ, আর্গ হচ্ছে কার্যের সিজিএস একক। তো নেক্সট হচ্ছে একটি ক্ষেত্রের জড়তা ভ্রামক এসআই একক কী। দেখো, ক্ষেত্রের জড়তা ভ্রামক মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু ক্ষেত্রফল। তো অর্থাৎ মিটার টু দি পাওয়ার 4 হবে। এখানে দেখি আমরা অপশানে আরও কী কী আছে। দেখো, অপশান ডি মিটার টু দি পাওয়ার, পরের 23-এর প্রশ্নটা দেখো, কোনো বস্তুর ভরের জড়তা ভ্রামকের একক কী। দেখো, কোনো বস্তুর ভরের জড়তা ভ্রামকের একক হচ্ছে আসলে কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে ভর ইন্টু ক্ষেত্রফলের একক, ভরের একক ইন্টু ক্ষেত্রফলের একক এটা হচ্ছে। নেক্সট হচ্ছে 24 নম্বর, লিন তাপের এসআই একক কী। দেখো, লিন তাপের এসআই একক হচ্ছে জুল পার কেজি বা জে কে কেজি ইনভার্স। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই 24টা প্রশ্ন আলোচনা করা হলো। তো তোমরা ভালো করে এটাকে দেখে আশা করি নোট করে দেবে। আমরা পরবর্তীতে আরও ভিডিও আপলোড করবো, সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে নতুন নিয়ম অনুযায়ী, নতুন সিলেবাস প্যাটার্ন অনুযায়ী একটা পিডিএফ বানিয়ে তোমাদের জন্য প্রোভাইড করব, সেটা খুব শীঘ্রই। তো আপাতত এই যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো দেখতে থাকো, আর কিছু পুরানো ভিডিও প্লেলিস্ট তৈরি করা আছে, যেগুলো সেই প্লেলিস্ট থেকে যেগুলো এবছরের জন্য বাদ চলে গেছে, যে সাবজেক্টগুলো অর্থাৎ মেকানিক্স এবং কম্পিউটার, সেগুলোকে আমি ডিলিট করে দিয়েছি, এবং সেই প্লেলিস্ট থেকে তোমরা পুরানো ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হবে। কারণ সময় খুব কম এবং তোমাদের এই কম সময়ের জন্য কোনো বই পাবলিশ হবে বলেও মনে হয় না। তো এই জন্য ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো, নোট করতে থাকো। সেই সঙ্গে 11-এর যে বইগুলো আছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি ও ম্যাথের, সেইগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। তো ম্যাথের ক্ষেত্রে অবশ্য 12-এর ম্যাথও কিছু আসবে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি 11-এর থেকেই বেশি আসে। এই জন্য 11-এর ফিজিক্স কেমিস্ট্রিটা বেশি করে পড়ো। যারা ভোকেশনাল এবং সায়েন্সের ক্যান্ডিডেট আছো তারা সবাই অবশ্য এই ফিজিক্স কেমিস্ট্রিটা, 11-এর ফিজিক্স কেমিস্ট্রিটাকে বেশি গুরুত্ব দেবে। তো তোমরা দেখেছো সিলেবাস, যেটা আমরা আগে ভিডিওতে বলা হয়েছে যদিও, যে মোট 40 নম্বরের ম্যাথ থাকবে, 20 নম্বর ফিজিক্স, 20 নম্বর কেমিস্ট্রি, আর 10 নম্বর ইংলিশ এবং 10 নম্বর অ্যাপটিচিউড। এই নিয়ে মোট 100 নম্বর পরীক্ষা হবে, এবং সেক্ষেত্রে 0.25 মার্কের একটা নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ কোনো প্রশ্ন ভুল করলে তোমার যে পাওয়া নাম্বার সেখান থেকে 0.25 নাম্বার বিয়োগ করে নেওয়া হবে, বাদ দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য একটু সাবধানে পড়াশোনা করতে হবে, যেটুকু পড়বে ভালো করে পড়বে। নেগেটিভ মার্কিং থাকলে খুব সাবধানে পরীক্ষা দিতে হয়। তো যাই হোক, সে নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করা হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেলে যারা নতুন এসছে তারা একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে।